এলাকার রাস্তা সংস্কারের কাজ নিয়ে প্রশ্ন করায় তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মী বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলওয়ান বেলঘড়িয়া বেলতলা এলাকায়। অভিযোগ, সোমবার সকালে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য দায়িত্বে রাস্তা সংস্কারের কাজ হচ্ছিল, সেই সময় 255 নম্বর বিজেপি বুথ সভাপতি স্বপন কর্মকার পঞ্চায়েত সমিতির সদস্যকে রাস্তাটি একটু বাড়ানোর অনুরোধ করেন। এই নিয়ে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য স্বপন কর্মকারকে মারধর করে, আহত বিজেপি কর্মীকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কি হয়েছে? এত রাস্তার সমস্যা হয়েছে, মানে রাস্তা হচ্ছে আপনার এলাকাতে? আমাদের এলাকাতে, আমাদের বুথেই অনেকটা বাকি আছে, এখান থেকে ওই ঘরটা অবধি বাকি আছে। এবার আমরা বলছি যে ওইটুক বাকি রেখে কী হবে, ওইটুক বাকি রাখলে তো আর হবে না, এদিকে থাকি বলে ওইটুক বাকি রাখলে তো আর হবে না করে, তো এটুক করে দেওয়াই ভালো। তো ও ছেলে বলছে ওটা মেম্বার করবে, আমি বললাম মেম্বার তো এখানকার মেম্বার যথেষ্ট কাজ করেছে, তো এটা তো সমিতি বেশি কাজের অর্ডারটা বেশি পায়। ওই কথা বলাতেই ও ওইখান থেকে ছুটে এসে আমাকে চল মেরেছে। আপনি কোন দল করেন? আমি বিজেপি পার্টি করি। আর মারলো কারা? টিএম ছিল। এই কারণের জন্যই মারতে? এই কারণের জন্যই মেরেছে। তা এর আগে কি কিছু আপনাকে? এর আগে আমার পঞ্চায়েত ভোটের পরে ওর যে সমিতি, ওর বৌদি সমিতি পার্টি আছে, আমাদের দল হয়ে জিতে বিক্রি হয়ে গেছে, টিএমসির দলের যোগ দিয়েছে। তো ওনাদের সঙ্গে আমরা যাইনি জন্য তারপরেও আমাকে মেরেছিল এর আগেও। তারপরে আমি ডায়েরি করেছিলাম, ডায়েরির পরে আর কিছু বলতো না, তারপরে এই রাস্তার ব্যাপারে বলার জন্য আবার এরকম করলো। তা আপনাকে কী দিয়ে মারলো? হাত দিয়ে মেরেছে। কজন মিলে মেরেছে? একা একজনাই মেরেছে। ওরা তার আগে ওদের বাড়িতে কোনো আলোচনা হয়েছে, তারপরে ওনার দেওয়ার আসলো, এসে এই কথাটা বলাইতেই উনি মারলো। আচ্ছা, যে তৃণমূল করে সে কি কোনো পদ আছে ওই এলাকায়? না, ওনার হচ্ছে বৌদি হচ্ছে সমিতি। আপনি তো এলাকায় বিজেপি করেন, তাহলে এর আগে কখনো আপনি এই ধরনের ঘটনার সাথে ঘটনায় পড়েছেন? কখনো মারধর করা হয়েছে কিংবা? হ্যাঁ, পঞ্চায়েত ভোটে করেছিল, পঞ্চায়েত ভোটের পরে করেছিল বিজেপি বুথের সভাপতি। দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রকম সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়নের কাজ করছে না, আর সাধারণ মানুষের দাবি নিয়ে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীবৃন্দরা তারা অভিযোগ করতে যাচ্ছে, তখন তাদের পরে সন্ত্রাস করছে, তাদেরকে মারধর করছে, তেমনই আজকে আমাদের যে স্বপন দা, আমাদের ওখানকার একটা কার্যকর্তা বিজেপির, সে ওখানে প্রতিবাদ করতে গিয়েছিল যে এতদিন ধরে পঞ্চায়েতে আপনাকে জনপ্রতিনিধি করেছে সাধারণ মানুষ, সঠিকভাবে কাজ হচ্ছে না, সেই রাস্তাটা কমপ্লিট হচ্ছে না, এই অভিযোগটা উনি জানাতে গিয়েছেন। তখন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী তারা এসে তারপরে আচমকা হামলা চালায়, তার গালে চর মারে, গালে তার সাথে সাথে তার দাঁতও পড়ে যায়। তো তারপরে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে গিয়ে সেখানে তার ট্রিটমেন্ট করে সেই কাগজে এখন শান্তিপুর আমাদের পুলিশ স্টেশন আছে, সেখানে অভিযোগপত্র করে এখানে কেস করা হয়। এবং আমরা প্রশাসনকে বলেছি যে কেসটা যাতে ইমিডিয়েট স্টার্ট হয়ে যারা যারা এর সাথে যুক্ত আছে দোষী তারা যাতে গ্রেপ্তার হয়, আর যদি গ্রেপ্তার না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামব। এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দবার্তা।